বৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান, এটা হচ্ছে এলিফেন্ট রোড। আজকে আমরা যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনিটর। আমরা তো অনেকেই কম্পিউটার ইউজ করি, কম্পিউটারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে গিয়ে মনিটর। তো মনিটর কিন্তু বাজারে অনেক টাইপের পাওয়া যায়। কার্ভ মনিটর আছে, 4K মনিটর আছে, গেমিং মনিটর আছে, বা নর্মাল মনিটর আছে, এলইডি মনিটরও আছে। মনিটর কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও, কারণ আজকে আপনাদেরকে কিছু মনিটরের প্রাইস সম্পর্কে জানাবো। তার মধ্যে এখানে শাওমির কিছু মডেল আছে, শাওমির তিনটা মডেল আছে, 24 ইঞ্চি, 27 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 165 হার্জের এক মনিটর আছে শাওমির, সেটা হচ্ছে আপনার 34 ইঞ্চি কার্ভ মনিটর আর কি। ওইটা আজকে আমরা জেনে নিব মনিটরের প্রাইস। আর আমার সাথে আসছেন পিসি হাউস থেকে পারভেজ ভাই। ভাই আসসালামু আলাইকুম। মনিটরগুলো কিন্তু আসলে ওনারা ঠিক ওই পাশে ডিসপ্লে করে রাখে, জাস্ট কিছু মনিটর, আর বাকিগুলো আসলে ওনাদের গোডাউনে থাকে বা পাশেই থাকে। আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, কারণ ওখানে প্রত্যেকটা মনিটরের প্রাইস দেওয়া থাকে কনফিগারেশন সহ। আপনাদের সুবিধার্থে আমি দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। পিসি হাউস এটা কিন্তু একটা কম্পিউটারের দোকান, এখানে আপনারা যাবতীয় কম্পিউটার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তো আজকে আমরা কথা বলবো শুধু মনিটর নিয়ে। আসসালামু আলাইকুম, আমি পারভেজ পিসি হাউস থেকে। আজকে আমরা যে ভিডিওটা করবো সেটা হলো মনিটর নিয়ে। ইন্টারন্যাশনাল যতগুলো ব্র্যান্ড আছে, এসপি, ডেল, আসুস, স্যামসাং, এসার, সবগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করি। প্রথমে আমরা এখন যে মনিটরটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ডেলের একটা 18.5 মনিটর। এটার মডেল হলো আপনার D1918H। এই মনিটরটার ফ্যাসিলিটি হলো আপনার এটাতে বিজিএ এবং HDMI দুইটা পোর্ট দিয়ে আসে। আগে যে মডেলগুলো ছিল ওটাতে শুধু বিজিএ পোর্ট দিয়ে আসতো, এটাতে আপনার বিজিএ এবং HDMI দুইটা পোর্ট দিয়ে আসে। 5,800 থেকে 6,200-300 এরকম, বাট মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকার কারণে এই প্রোডাক্টের প্রাইস এখন একটু বেশি। এটা আপনার 6,500 থেকে 6,800 মধ্যে আপনার কিনতে পারবেন। যদি প্রাইস কমায় তাহলে আমরা ইন ফিউচার প্রাইস আরো কমাই দিব। এটা হলো আপনার ডেলের 21.5। ওকে, এই মডেলটা হলো আপনার SE2219HX। আচ্ছা, এটা হলো একটা 21.5 মনিটর, ফুল এইচডি, আইপিএস প্যানেল, বর্ডারলেস, ন্যানো বেজেল। মার্কেট প্রাইস হলো আপনার 11,500, 11,600, 11,800 এক এক রকম প্রাইস, কিন্তু এটা প্রাইস আগে আপনার ছিল হলো 11,000 মতো আর কি। বাট মার্কেট এখন প্রাইসের বেশির কারণে এটার প্রাইস এখন একটু বেশি। যারা এলজির আবার আছে, এলজি ব্র্যান্ডটা অনেক পপুলার আমাদের কাছে, তাদের জন্য আমাদের এলজি ব্র্যান্ডের মনিটরগুলো অ্যাভেলেবেল। এটা হলো আপনার 21.5, যেটা 22 ইঞ্চি, হ্যাঁ 22 ইঞ্চি, আর একটা হলো আপনার 24 ইঞ্চি, যে 24 ইঞ্চি, দুইটা মডেলই আছে দুইটা। এটা হলো আপনার 22MK600M। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মডেল আছে, আলাদা মডেল আছে। আপনারা এগুলো রিভিউ দেখে নিতে পারেন, আমি জাস্ট এগুলোর প্রাইসটা জানিয়ে দিচ্ছি। ওকে, এগুলো তো এলইডি মনিটর তাই না? এলইডি, এলইডি মনিটর, ফুল এইচডি, আইপিএস প্যানেল, 11,500 টাকা। ওকে, 11,500 টাকা, 25 যেটা 24 ইঞ্চি আছে, এটা মার্কেট প্রাইস হলো এখন আপনার 16,500-16,800 এরকম। ওকে, মানে প্রাইসটা আসলে কম বেশি হয় আর কি, কম বেশি হয় আর কি। বড়কে যখন অ্যাভেলেবল থাকে তখন প্রাইস একটু কম থাকে, যখন প্রোডাক্ট থাকে তখন প্রাইস একটু বেশি হয়। এটা কি মডেল? এটা এটা হলো আপনার 24 ইঞ্চি, 24MK600M। এটা হলো আপনার বিউসানিকের একটা মনিটর। জি, এটা হলো আপনার 21.5EX22276HHD। এটা একটা ফুল এইচডি মনিটর, আইপিএস প্যানেল, বর্ডারলেস, যেটা আপনি ডিসপ্লেতে দেখাইছেন। আপনি ডিসপ্লে তো অলরেডি ডিসপ্লে করে রাখছে, চলেন আমরা একটু ওখানে যাই। ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে, HDMI আছে, এই ফ্যাসিলিটিস গুলো পাবে এটাতে। আর এটা হলো আপনার ন্যানো বেজেল লেস, এইটা এবং শাওমির যেটা আছে 24 ইঞ্চি, মনে হয় যে সেম, অলমোস্ট সেম দেখতে, অলমোস্ট সেম ডিজাইনটা, শুধু ডিসপ্লে ছোট হলো। আচ্ছা, বিউসুনো এটা কি আপনার চাইনিজ ব্র্যান্ড নাকি? এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটার প্রাইস হলো আপনার এখন 11,000 টাকা। শাওমি ব্র্যান্ডের একটা মনিটর, আপনারা জানেন যে শাওমি ইতিমধ্যে মোবাইল জগতে খুব আলোড়ন সৃষ্টি করছে। ওরা কিন্তু আপনার রীতিমতো মনিটর নিয়েও কাজ করতেছে, তাদের কিছু নতুন মনিটর মার্কেটে আসছে। এর মধ্যে আপনার এই 24 ইঞ্চি একটা মনিটর আছে রেডমি ব্র্যান্ডের, এটার মডেল হলো 1A। এটা হলো আপনার ফুল এইচডি, 60 হার্টজ, 50 স্টেডিও। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এটা 24 ইঞ্চির প্রাইস অনেক রিজনেবল প্রাইস। পি, ডেল, আসুস বা স্যামসাংয়ে যান, 24 ইঞ্চি একটা মনিটর দাম হলো 16,500 থেকে 17,000 টাকা, কিন্তু এটা পাচ্ছেন আপনি 24 ইঞ্চি 11,500 টাকা। আচ্ছা, মাত্র 11,500 টাকা হলে কিন্তু আপনার শাওমির রেডমি A1 মনিটরটা পাবেন। প্রাইসগুলো কি ফিক্সড নাকি কিছু ডিসকাউন্ট করা যাবে? কিছু, এটা অবশ্যই যদি নবীন ভাই চ্যানেল দেখে কি আমাদের কাছে পারচেস করতে আসে, প্রত্যেকটা মনিটরে 300 থেকে 400 টাকা ডিসকাউন্ট পাবে। আমি যে মনিটর নিয়ে কথা বলছি দেখেন এটা কতটা স্মার্ট লুকিং, এই মনিটরটা তাই না? এটা আইপিএস ডিসপ্লে, ফুল এইচডি, আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা ফুল এইচডি আর কি, ঠিক আছে।
এটা খুবই পাতলা মনিটরটা দেখেন মানে একদম স্লিম মোবাইলের মতো আর কি মোবাইলের মতো আচ্ছা তাছাড়া এটা ডিজাইনটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এটা আমাদের প্রাইস হলো 11500 টাকা কিন্তু কেউ আপনারা যদি ভিডিও দেখে আসে সেক্ষেত্রে প্রাইস ডিসকাউন্ট করা যাবে বিশেষ সমাজে সবাই জানে এটা হলো অ্যাসুসের একটা 21.5 মনিটর এটা মডেল হলো আপনার BZ229 এটা হচ্ছে 22 ইঞ্চি না 22 ইঞ্চি জি এটা হচ্ছে ফুল এইচডি ফুল এইচডি আইপিএস প্যানেল আল্ট্রা লো ব্লু লাইট এলইডি ফ্লিকার ফ্রি আল্ট্রা স্লিম তারপর ফ্রেমলেস ডিজাইন এই ফ্যাসিলিটিস গুলো আছে এটাতে আচ্ছা এগুলোর মধ্যে কি অরিজিনাল কপি হয় না এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো কোনোদিন কপি আসে না বাংলাদেশে আসুসের গুলো হলো 3 বছর ওয়ারেন্টি কিন্তু আমাদের এমআই যে প্রোডাক্টগুলো মার্কেটে আসছে এটা হলো 1 বছর ওয়ারেন্টি দিয়ে আসছে বাংলাদেশের মার্কেটে আসুসের মনে আরেকটা মডেল আছে ওই পাশে হ্যাঁ ওটা হলো 27 ওটা 27 ইঞ্চি বিজে 27 এইচই যেটা হলো আইকিয়ার মনিটর মডেল হলো আপনার BA27EHE 27 ইঞ্চি এর মনিটর 75 হার্জ 75 হার্জ ওকে আইপিএস প্যানেল 75 হার্জ ফ্রেমলেস ডিজাইন ফ্লিকার ফ্রি আছে এটাতে এটা কিন্তু একদমই বর্ডারলেস আর কি যেটা ফ্রেমলেস বলে ওয়াল মাউন্ট করার অপশন আছে এটাতে আচ্ছা এটা ওয়াল মাউন্ট করা যাবে হ্যাঁ ওয়াল মাউন্ট আর প্রত্যেকটা মনিটরে রিভিউ আছে আপনারা সেগুলো দেখে নেবেন তাহলে আপনার জন্য অনেকটাই ইজি হবে আর কি ঠিক আছে তো যারা একটু বড় সাইজের মনিটর নিতে আসছেন Asus এর দেখতে পারেন এটা আচ্ছা এটার প্রাইস কত টাকা রাখতেছেন এটা প্রাইস হলো এখন 23500 টাকা 23500 জি এটা হলো আপনার Xiaomi ব্র্যান্ডের একটা মনিটর যেটা নতুন আসছে আমাদের কাছে এটা বাংলাদেশে আমরা নতুন নিয়ে আসছি এটা হলো আপনার 27 ইঞ্চি একটা মনিটর আছে 2K মনিটর আচ্ছা এটা কিন্তু একটা 2K মনিটর 2K মনিটর 27 ইঞ্চি 27 ইঞ্চি আর এটার হার্টজ স্পিড হলো আপনার 165 হার্টজ মানে খুবই ভালো কোয়ালিটি ডিসপ্লে আর কি এটা খুবই ভালো খুবই ভালো মানের একটা ডিসপ্লে এটা হলো আপনার যারা মূলত হলো গেমিং করে বা আপনার প্রফেশনাল ডিজাইনার প্রফেশনাল কাজ করে ভিডিও এডিটিং করে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু अवेलेबल না যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো আমাদের কাছে अवेलेबल আছে কেউ যদি চায় যে আপনার বড় ডিসপ্লে মনিটর দরকার সেক্ষেত্রে আমরা এগুলো নিতে পারবে এমআই 165 হার্টজ ডেস্কটপ মনিটর 27 ইঞ্চি এই মডেল দিয়ে এই মডেলটা দিয়ে আসছে আর কি এটা হলো আপনার 2K রেজুলেশন আর 165 হার্টজ এটা এখন আমাদের প্রাইস হলো 37000 টাকা 37000 আচ্ছা ঠিক আছে মনিটরটা কি আমাদেরকে আনবক্স করে দেখানো যাবে আনবক্স করা যাবে আমরা আসলে ছোট মনিটরগুলো দেখলাম না কারণ ওগুলো কমন এগুলো ডিসপ্লে করে থাকে এগুলো আসলে ডিসপ্লে করে থাকে না যার জন্য আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি আর এই হচ্ছে কি মনিটর এটা হচ্ছে এটা রিস্ট্যান্ড এটা অলমোস্ট এভাবে থাকবে আর কি এভাবে থাকবে লাগানো যাবে তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আনবক্স করে এভাবে রাখা হইছে আর কি হ্যাঁ HDMI কেবল আর কিছু পাওয়ার কেবল থাকবে HDMI কেবল এগুলো যেটা আপনার ডেস্কটপের সাথে কানেক্ট করা যায় জি ঠিক আছে তো এটা কিন্তু আপনার একটা 2K মনিটর 2K মনিটর আচ্ছা ভাই এটা কত টাকা বলছেন প্রাইস এটা প্রাইস বলছেন 37000 টাকা আচ্ছা এখন তো অবশ্যই কিছু কথা বলা যাবে ডিসকাউন্ট করবে এর সেটা আপনারা যদি কেউ যদি আপনারা ভিডিও দেখে আসে অবশ্যই স্পেশাল প্রাইস করে দিব আমরা এরপর আমরা যে মনিটর দেখাবো এটা হলো আপনার এমআই ব্র্যান্ডের আরেকটা মনিটর এটা হলো 34 ইঞ্চ আর এটা হলো একটা কার্ভ মনিটর কার্ভ মনিটর যা কার্ভ মনিটর পছন্দ করে এটা এটা হলো আপনার 144 হার্টজ এর আমাদের রেগুলার প্রাইস হলো এখন 38500 টাকা 38500 কেউ যদি আপনার ব্লগ বা ভিডিও দেখে আসে সেক্ষেত্রে আমরা স্পেশাল প্রাইস ডিসকাউন্ট করে দেব ঠিক আছে আচ্ছা এবার আমাকে বলেন এটা অরিজিনাল মনিটর তো 100% অরিজিনাল মনিটর 100% অরিজিনাল মনিটর আর এই প্রোডাক্টগুলোই প্রথম আমরাই নিয়ে আসছি বাংলাদেশে কার্ভ মনিটর অন্যান্য ব্র্যান্ড যেই প্রাইসে সেল করে Xiaomi কিন্তু তার চেয়ে একদম অর্ধেক প্রাইসে সেল করতেছে অনেক কম কারণ দেখা যাচ্ছে এটা কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে আছে 38500 এখানে অবশ্যই একটু ডিসকাউন্ট পাবেন সমস্যা নাই নেক্সট টাইম কমলে প্রাইসটা আপনি কমে পাবেন এগুলো প্রাইস সবসময় কম বেশি হয় একটু কম বেশি হয় ওকে সো এটা সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই আপনারা রিভিউ দেখে নেবেন তো এই পর্যায়ে আমরা বক্সটা আনবক্স করে দেখব যে এটা মনিটর দেখতে কেমন পিসে কেবল ম্যানেজমেন্ট করার জন্য একটা এক্সট্রা অপশন দেওয়া আছে যেটা হলো আপনি চাইলে কেবলগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিতরে রেখে দিতে পারবেন ওকে কেবলটা ম্যানেজমেন্ট করার জন্য এখানে একটা কভার দেওয়া আছে বুঝে যাবেন যে ভিতর কেবল দেওয়া আছে রাইট রাইট হ্যাঁ এখানে এটাতে HDMI থাকবে কয়টা HDMI হলো দুইটা HDMI ডিসপ্লে দুইটা ডিসপ্লে আচ্ছা ঠিক আছে হেডফোন পোর্ট আছে আর এই পাশে কিন্তু এখানে অপশনগুলো আছে অফ করার রেজুলেশন তো পিছনে কিন্তু একটা Xiaomi লোগো দেওয়া আছে 34 ইঞ্চির কার্ভ মনিটর বললাম জি এই মনিটরটা হলো এটা দেখেন এটা তো মনিটরটা কিন্তু কার্ভ মনিটর অনেক স্মার্ট এটা বেজেল লেক স্মার্ট একটা মনিটর যারা আসলে গেমস খেলেন যারা গেমার আছে তারা কিন্তু এই মনিটরটা নিতে পারেন 144000 এর একটা মনিটর হ্যাঁ যারা আসলে বাজেট একটু কম বাট সাইজ বড় যাচ্ছে অনেক ভালো কার্ভ চাচ্ছেন তাতে Xiaomi ব্র্যান্ড অনেক ভালো মানের ব্র্যান্ড অনেক পপুলার একটা ব্র্যান্ড ওকে তো এটা প্রাইস কত বলছিলেন ভাই প্রাইস হলো 38500 38500 টাকা ঠিক আছে ভালো হইতো যদি আমরা এটা অন করে দেখাতে পারতাম বাট এখন তো আসলে দেখানো যাচ্ছে না উনি 1 বছর ওয়ারেন্টি পাবে আচ্ছা Xiaomi গুলোর ক্ষেত্রে 1 বছর ওয়ারেন্টি 1 বছর ওয়ারেন্টি জি আর বাকি গুলোর ক্ষেত্রে 3 বছর গুলো 3 বছর ওয়ারেন্টি Xiaomi ক্ষেত্রে এত কম দেওয়ার কারণ এটা হলো মাদার কোম্পানি আপনারা 1 বছর ওয়ারেন্টি দিবে পুরো ওদের মার্কেটিং করতেছে এখন আমরা 1 বছর ওয়ারেন্টি পাই আমরা কাস্টমারকে 1 বছর ওয়ারেন্টি দিই আচ্ছা এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন রিমুভ করা যায় ডানবাম করা যাবে উপর নিচ করা যাবে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আপনার ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার
লেভেল 2 শপ নাম্বার 248 থেকে 250 লেভেল 3 363 যদি কারো কোনো ইনফরমেশন দরকার হয় আপনারা কল দিয়ে জেনে নেবেন ওকে আমি আপনাদেরকে জাস্ট এই মনিটরগুলোর প্রাইসটা জানার চেষ্টা করছি আর আমার কাছে তো এই মনিটরটা সবচেয়ে বেশি ভালো লাগছে Xiaomi 34 ইঞ্চি আর এটা হচ্ছে একটা কার্ভ মনিটর আসতে পারেন যাদের মনিটর দরকার হয় কম্পিউটার গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে মাদারবোর্ড হার্ড ডিস্ক র‍্যাম প্রসেসর সবকিছু এখানে আপনারা পাবেন পারভেজ ভাই মূলত আসলে কম্পিউটার সেক্টরে আছে আপনারা কম্পিউটার সম্পর্কে যত ইনফরমেশন আছে ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন চেষ্টা করবেন সরাসরি দোকান আসার জন্য আর এই মার্কেটটা কিন্তু ঢাকার মধ্যে সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট ওকে তো দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর কোনো ইনফরমেশন দরকার হলে আপনারা কল দিয়ে জেনে নেবেন সো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ওকে আল্লাহ হাফেজ